আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহ ওয়া আম্মা বাদ সম্মানিত এক ভাই জানতে চেয়েছেন আপনি প্রশ্ন করেছেন কিন্তু প্রশ্নের অনেকটি মন্ত্রণালটি ধারা আছে প্রথম ধারা হচ্ছে উলামায়ে সু সম্পর্কে জানতে চেয়েছেন এবং তারপরে মন্ত্রণাল করলেন যে আজকে আমাদের সমাজে এমন একটা দেখা যায় যে যদি কোনো ব্যক্তিকে যদি ভুলটা ধরে দেওয়া হয় তিনি ভুলটাকে সংশোধন করতে চান না তিনি সেই ভুলের পক্ষে তিনি অনেক দলিল দিতে চান এবং তিনি বলতে চান যে উনি ঠিক এবং সবই ভুল এই ধরনের করতে চান এই ক্ষেত্রে আপনি বললেন যে এখানে আদিস অথবা সালাফি অথবা কোনো হানাফি অথবা কোনো দল সে যে কোনো দল হোক না কেন এই ধরনের দল এবং তারা এই ধরনের নিজেদের যে কার্যকলাপ সেইটাকে তারা চালাতে চায় ইসলামের নাম দিয়ে এটা একটা পয়েন্ট ছিল দ্বিতীয় পয়েন্ট হলো যে যখন যখনো ভুল ধরে দেওয়া হয় তখন আপনি বললেন যে সালাফি বা তাদের বক্তব্যগুলোকে এই ভুল বক্তব্যগুলোকে সঠিক করে ইউটিউবে কেন প্রচার করা হয় না বা অন্যের কোনো বক্তব্য তার পরিপ্রেক্ষিতে এগুলো সংশোধনের জন্য এই ধরনের কোনো কেন প্রচার করা হয় না তৃতীয় কথা আমরা কোন দিকে আমরা ঠিক থাকবো এবং কোন সমাজটাকে মেনে আমরা চলবো আপনার অনেক কটা ধারা আর এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আলহামদুলিল্লাহ আল্লাহ সুবান আমাদের সকলকে মৃত্যুর আগের দিন পর্যন্ত কোরআন এবং অনুযায়ী জীবনযাপন করার তফিক দান করুক আমিন প্রথমে বলবো দেখেন আল্লাহ সুবান পবিত্র কোরআনে একটা আয়াত দেখাতে পারবেন না যেখানে আল্লাহ তালা বলেছেন তোমরা নিজেদেরকে আহাদিস অথবা সালাফি অথবা হানাফি অথবা মাজাবি হাম্বলি বা যত ধরনের ফিরকা আছে পরিচয় দাও আল্লাহ সুমান তালা যে নামটা পৈত্য কোরান বলতে সেটা হচ্ছে মুসলিমিন তোমরা নিজেদেরকে পরিচয় দাও মুসলিম বলে আল্লাহ পৈত্য কোরান একাধিক জায়গায় বলেছেন প্রায় কমপক্ষে আশির ওপরে আয়াত এসেছে যে তোমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দাও এরপরে যদি দেখেন রসুল উল্লাহ সাল্নাহিসাল্লাম বললেন যে তোমরা কেয়ামত পর্যন্ত পদভষ্ট হতে পাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটো জিনিসকে ভাবে আঁকড়ে না ধরবে রসোল্লা সাল্লাম বললেন তোমরা যদি দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকো তোমরা কেমন পর্যন্ত পদ হবে না ক্ষতিগ্রস্ত দিকে পড়বে না দুটো জিনিস কিতাব আল্লাহ আসমানী কিতাব এবং সাল্লাহ সাল্লামের সেই হাদিস এই দুটো যদি আমরা মেনে চলি পরিপূর্ণ বিধান মেনে চলি তাহলে পরে আমরা ইনশাআল্লাহ কোনোটাই কোনো দল যে দলই হোক না কেন যেই নাম দিয়ে চলুক এই দুটো জিনিস যদি তারা অনুসরণ করে কোনোদিন ক্ষতিগ্রস্ত হবে না দুনিয়াতে না আখেরাতে প্রথম কথা ইসলামে দল তৈরি করা হারাম আল্লাহ সুমাতা পরিষ্কার উল্লেখ করেছেন সুরাহ নামে একশো ষাট নম্বর আয়াতে হে হেরজুল আপনি বলে দিন যারা দিনকে দ্বিখণ্ডিত করেছে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আল্লাহ সুমাতা পরিষ্কার বললেন এই আয়াত থেকে আমরা বুঝতে পারি ইসলামের মধ্যে দল তৈরি করা এই বিভিন্ন রকম গোত্র সৃষ্টি করা এগুলো বিধর্মীদের কাজ এগুলো মুসলিমদের কাজ নয় নিজেদের দল তৈরি করা তবে যদি আজকে এক এমন পর্যায়ে একটা চলে এসছে যেখানে আমরা সাধারণত ব্যক্তিগত চেনার জন্য দুনিয়াতের ক্ষেত্রে আমরা নাম রাখি যেমন আমরা আমাদের নাম হচ্ছে মানুষ প্রত্যেকে কিন্তু আমরা মানুষ এখন যদি আমরা এই কাউরির নাম আলাদা করে না রাখি আমরা চিনতে অসুবিধা হবে যে আপনার নাম মালিক ভাই আপনার নাম জব্বর ভাই আপনার নাম সামাদ ভাই এই ধরনের নাম রাখা হয়েছে সেম আল্লাহ সুবান তালা আমাদেরকে মুসলিম বলতে বলেছেন কিন্তু এখন এই মুসলিম কোন ধরনের মুসলিম মুসলিমের মধ্যে যে মানুষ এত দল তৈরি করে এত কত বিঘস্থের মধ্যে আছে যাত্রা করে সবাইকে একত্রিত হয়ে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার দিকে আনা যায় যার জন্যে একটা সেই শুদ্ধ নাম রাখা দরকার যেটা আলবানি রাহমাতুল্লাহ আলাইহকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি আহলে হাদিস বা салаফি সম্পর্কে কিছু বলুন আপনি দেখতে পান তেনার ফতোয়া গুগল এ দেখতে পান albani.com তে একটা ফতোয়া আছে তেনাকে যখন প্রশ্ন করা হয়েছিল এ সম্পর্কে কিছু বলেন তেনাকে যখন বলা হলো যে কেউ যদি বলে যে আমি আহলে হাদিস আমি জান্নাতে যাব আমি সালাফি আমি জান্নাতে যাব বাকি সবাই জাহান নামি তিনি প্রশ্নের উত্তরে বলেছিলেন এটা ভুল কথা কখনই এরকম বলো তবে সত্যের পাশাপাশি সত্যের কাছাকাছি এই যারা দুটো আলাহাদিস এবং সালাফি তারা আছে সত্যের কাছাকাছি তারা আল্লাহ সুমাত পবিত্র কোরআন এবং কোরআন জীবন জীবনযাপন করে তাদেরকে বলে আল্লাহ এখন কেউ যদি মুখে বলে আল্লাহ হাদিস আর যে যদি পবিত্র কোরআন এবং হাদিস না মানে তার কোনো ভিত্তি নেই কেউ যদি নিজেকে বলে সালাফি আর সে যদি প্রকৃত সালাফ না হয় এই সালাফি কথাটা এসছে সালাফ থেকে এটাই আছে সহি মুল্লিম সহি মুসলিম উল্লেখ করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এক সময় তিনি তার বেটিকে বলেন ফাতেমা রাজুল্লাহ আনহাকে বলেন আমি তোমার জন্য সালাফ সালাফ কথাটা এসছে পূর্ব অনুসারী অর্থাৎ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পর সাহাবে কেরাম তাবি এবং যত ওলামায় কেরাম এবং যারা মহাদিসিন ছিলেন তাদেরকে পূর্ব অনুসারী সালাফ কথাটা এসছে পূর্ব অনুসারী আর রসুল্লাহ এটাই বলেছেন আমার চলে যাওয়ার পর আমার সাহাবী এবং পূর্ব অনুসারীদের তুমি অনুসরণ করো তাই প্রত্যেককে প্রত্যেক মুসলিমকে সালাফি হওয়া দরকার তার মানে এটা নয় যে আমি নিচেকে নাম দেবো সালাফি আর আমি পবিত্র কোরআন মানবো না আর আমি এই এটা এটা মানুষের মধ্যে ভুল ধারণা প্রথম কথা সর্বাবস্থায় আমাদেরকে জানতে হবে যে আল্লাহ সুবান কোরআন এবং নবী ইসালামের হাদিস যেভাবে বলছে সেইভাবে আমাদের জীবন জীবন গঠনকে পরিচালনা যদি করি তাহলে আল্লাহ সুবানা অবশ্যই আমাদের প্রতিদান দুনিয়া বা আখড়াতে উত্তম দান এটা আল্লাহ সুমারতাল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ সুমারতলা ওয়াদা করেছেন আমাদের জন্য এখন দেখেন আজকে এই ভুল নিয়ে মনে করেন যদি কোনো একটা খানাফি মাজাবের আলেম অথবা সালাফি অথবা আহলে হাদিস অথবা কোনো মাদানি শেখ যদি কেউ ভুল করে আর তিনি যদি ভুলটা না স্বীকার করেন আপনি সমস্ত সালাফি সমস্ত আহলে হাদিস বা সমস্ত মাজাবিদেরকে আপনি গালি দিতে পারেন না সমস্ত আলেম আপনি খারাপ কথা বলতে পারেন না একটা মানুষ যদি ভুল করে হতে পারে একটা মাদানী শেখ তিনি বড় ডিগ্রি করেছেন কারি কিন্তু তিনি হয়েছেন যদি ভুলের পথেও থাকেন তিনি যদি আমলটা ঠিক না করেন তিনাকে দেখে সমস্ত সালাপি বা সমস্ত আহলাদিস খারাপ হয় না মানুষকে একটা মানুষকে দেখে সমগ্র মানুষকে বিচার করা যায় না আর আল্লাহ সুবান তালা পবিত্র নাজম বত্রিশ নম্বর আয়ত উল্লেখ করেছেন যে মুদ্রা কি আল্লাহ ভালো জানেন তোমরা জানো না একটা সাধারণ মানুষ একটা বড় আলেম একটা মাদানী অথবা বড় পণ্ডিত আল্লাহ সুবান করেন সেটা হচ্ছে তাকুয়া আল্লাহ সুবাহ কাছে ওই ব্যক্তি সব থেকে কাছে এবং আল্লাহর কাছে প্রিয় হবে যার মধ্যে যত বেশি তাকুয়া আজকে আল্লাহ সুবাহ দেখেন পবিত্র কোরআনের তাকুয়া সম্পর্কে যদি আয়াতগুলো দেখেন যে এত বেশি আয়াত এসেছে আর কোন বিষয়ে বলা হয়নি এই তাকুয়া সম্পর্কে আল্লাহ বললেন সুমান আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং এক নারী হতার বিভিন্ন জাতি গোত্রে বিভক্ত করেছি এই জন্য নয় তোমরা একে অপরকে গালি দেবে একে তোমরা ভুল ধরবে বা একে অপরকে তোমরা ঠাট্টা বিদ্রুপ করবে আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য একে অপরের সাথে পরিচিত হতে পারো আর আমি তোমাদেরকে পরীক্ষা করবো সেটা হচ্ছে তাকুয়া আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় যার মধ্যে আছে তাকুয়া আল্লাহ সুবান্লা তালা যদি দেখেন সুরা বাকারা একাধিক জায়গায় বলেছেন ছয় নম্বর সাত নম্বর উনিশ নম্বর চব্বিশ নম্বর ছত্রিশ নম্বর আটত্রিশ নম্বর চল্লিশ নম্বর একচল্লিশ নম্বর আটচল্লিশ নম্বর নম্বর চুয়াত্তর নম্বর একশো দুই নম্বর আয় উচে একশো বারো নম্বর আয়োজন উল্লেখ করা একশো নম্বর একশো উনিশ নম্বর উল্লেখ করা হয়েছে নম্বর একশো আঠাশ নম্বর একশো পঞ্চাশ নম্বর একশো পঞ্চান্ন নম্বর উল্লেখ করা হয়েছে নম্বর উল্লেখ করা একশো নম্বর উল্লেখ করা একশো নম্বর উল্লেখ করা একশো নম্বর আয়ত উল্লেখ করা একশো সাতানব্বই একশো ছিয়ানব্বই নম্বর উল্লেখ করা ছয় নম্বর উল্লেখ করা দুশো নম্বর উল্লেখ করা

আঠাশ নম্বর আয়াতে তিরিশ নম্বর আহ পঞ্চাশ নম্বর আছে ছিয়াত্তর নম্বর আছে একশো দুই নম্বর আহ একশো আঠারো নম্বর আছে একশো বাইশ নম্বর আছে একশো তেইশ নম্বর আহ একশো তিরিশ নম্বর আহ একশো একত্রিশ নম্বর আছে একশো একান্ন নম্বর আহ একশো সত্তর নম্বর আছে একশো তেহতর নম্বর আছে একশো পঁচাত্তর নম্বর আহ একশো আটানব্বই নম্বর আহ দুশো নম্বর সুরা আলিম আলম যদি দেখেন সুরা নিশা চার নম্বর সুরা এক নম্বর আয়াত তিন নম্বর আয় ছয় নম্বর আছে নয় নম্বর আয় এগারো নম্বর আছে বারো নম্বর আয়াত ষোলো নম্বর আয়াত আঠারো নম্বর আহে এরপরে উল্লেখ করা চল্লিশ নম্বর আয় তেইশ নম্বর আছে চব্বিশ নম্বর আয় পঁচিশ নম্বর আয়াত আঠাশ নম্বর আছে পঁয়ত্রিশ নম্বর আছে চুয়ালিশ নম্বর আছে চুয়ান্ন নম্বর আয়াত সাতান্ন নম্বর আতে অষ্টি নম্বর আয় তিরানব্বই নম্বর আয় চৌরানব্বই নম্বর আয় ছিয়ানব্বই নম্বর আয়াত একশো নম্বর একশো আট নম্বর আয়াত একশো তেরো নম্বর আয়াত সুরা আনাম ছয় নম্বর সোরা যদি দেখেন পনেরো নম্বর আয় একান্ন নম্বর আহে বাহাত্তর নম্বর আয়াত আশি নম্বর আয়াত একাশি নম্বর আহ একশো তিপ্পান্ন নম্বর আয়াত একশো পঞ্চান্ন নম্বর আহ সুরা আনা সাত নম্বর সুরা পাঁচ নম্বর আয় নয় নম্বর আহ একশো চুয়ান্ন নম্বর আয়োষট্টি নম্বর আয়ো সুরা আনফাল আট নম্বর সুরা এক নম্বর আয়াত পঁচিশ নম্বর আয়াত উনত্রিশ নম্বর আয় আটচল্লিশ ছাপান্ন উনসত্তর সুরা তোবা নয় নম্বর সুরা তেরো নম্বর আয়াতে আঠারো নম্বর আয়াতে চব্বিশ নম্বর আয়াত আঠাশ নম্বর আয় চৌষট্টি নম্বর আছে একশো উনিশ নম্বর আয়াত সুরাই উনুস দশ নম্বর সুরা পনেরো নম্বর আয়াত এরপরেও আল্লাহ উল্লেখ করেছেন এগারো নম্বর সুরা সুরাহুদ তিন নম্বর আয়াত ছাব্বিশ নম্বর আহত সত্তর নম্বর আয়াত আটাত্তর নম্বর আয়াত আটচল্লিশ নম্বর আয় একশ তিন নম্বর আহ সুর ইউসু বারো নম্বর সুরা তেরো নম্বর আয়াত সুরা রাত তের নম্বর সুর একুশ নম্বর আয়োরা ইব্রাহিম চোদ্দ নম্বর সুর চৌদ্দ নম্বর আয়াত সুরা হিজর পনেরো নম্বর সুরা তিপান্ন নম্বর আয়াত উনসত্তর নম্বর আছে সুরা নাহল সোল নম্বর সোরা দুই নম্বর আয়াত পঞ্চাশ নম্বর আয়াত একান্ন নম্বর আয়াত বাহান্ন নম্বর আহে সুরা ইসরা সতেরো নম্বর সুরা সাতান্ন নম্বর আয়াত সোরা আঠারো নম্বর আয় সুরা তহা উল্লেখ করা হয়েছে কুড়ি নম্বর সুরায় একুশ নম্বর আয়াতে চুয়াল্লিশ নম্বর আয়াতে নম্বর আয়াতে চুরানব্বই নম্বর আয় একশো তেরো নম্বর আয়াতে এরপরে উল্লেখ করা হয়েছে একুশ নম্বর সুরা আম্বিয়া উনপঞ্চাশ নম্বর আয়াতে বাইশ নম্বর সুরা হজ এক নম্বর আয়াতে সোরা মৌমেনুন তেইশ নম্বর সোরা তেইশ নম্বর আয়াতে বত্রিশ নম্বর আয়াতে বাহান্ন নম্বর আয়াতে সাতাশি নম্বর আয়াতে এরপরে উল্লেখ করা হয়েছে সুরানুর চব্বিশ নম্বর সোরা তিয়াত্তর নম্বর আয়াতে पंचाश नंबर आते बहान्वन नंबर आये तेसठी नंबर आते उल्लेख करा सारा छब्बीस नंबर सरागारो नंबर आतेस नंबर आते सौ छह नंबर आते आठ नंबर आये एक सौ दस नंबर आते चौबीस नंबर आते सौ छब्बीस नंबर आते सौ एक नंबर आये एक सौ बत्तीस नंबर आते सौ पैंतीस नंबर आते एक सौ बयालीस नंबर आते एक सौ चौलीस नंबर आते एक सौ पचास नंबर आते सौ एकसो नंबर आते तेसठी नंबर आते सतहत्तर नंबर आते सौ उन्नासी नंबर आते सौ चौरासी नंबर आते सुर सात नंबर सरा उल्लेख करा दस नंबर आते पैंतीस नंबर आते सुरा का नंबर सुरहे सात नंबर आते पच्चीस नंबर आते सुरकात उल्लेख नंबर सुररा ओल् नंबर आयते तीसरा रोम उल्लेखा तेतीस नंबर सुररा उम्बर आते नंबर आये उनच नंबर आयते पंचान्व नंबर आते सत्तर नंबर आये एल्ले सुर पैतीस नंबर सुरह अठारह नंबर आये आठाश नंबर आयते सुर यासीन 36 नंबर सुरह

उल्लेख करते तीस नंबर आते, पैंतालीस नंबर आते सरा जारिया नंबर सुरह सैतीस नंबर आते सुर रहमान पंचानवे नंबर सोरा छेचलिस नंबर आयते सुरहदी सतान्वे नंबर सोरा अठाश नंबर आयते सरा मुजला আপনার হচ্ছে আঠান্ন নম্বর সুরা নয় নম্বর সুরা হাসর উনসট নম্বর সুরা সাত নম্বর আয়াতে ষোলো নম্বর আয়াতে আঠেরো নম্বর আয়াতে এরপরে উল্লেখ করা হয়েছে সুরা তালা পঁয়া এক নম্বর আয়াত এক নম্বর আয়াত দুই নম্বর আয়াতে চার নম্বর আয়াতে পাঁচ নম্বর আয়াত দশ নম্বর আয়াত সুরা মূল সাতষট্টি নম্বর সুরা বারো নম্বর আয়াতে সুরা নূর একাত্তর নম্বর সুরা তিন নম্বর আয়াত্রী চুয়াত্তর নম্বর সুরা তিপন নম্বর আয়াতে সুরা ইনসান ছিয়াত্তর নম্বর সুরা সাত নম্বর আয়াত দশ নম্বর উনআশি নম্বর 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 পঁয়তাল্লিশ আল্লাহ সব উল্লেখ করেছেন একাধিক জায়গার পর সুরা আল্লাহ সাতাশি নম্বর সরা দশ নম্বর আয়াত সোরা শামস একানব্বই নম্বর সোরা পনেরো নম্বর আয়াতে সুরা লাইল বিরানব্বই নম্বর সুরা পাঁচ নম্বর আয়ত সতেরো নম্বর আয় সুরা বাইন আটানব্বই নম্বর সুরা আট নম্বর আয়াত দেখেন পবিত্র প্রাণে এত জায়গায় আল্লাহ সুমনাথরা বললেন তাকুয়া 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 যে তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে আল্লাহকে ভয় করো অর্থাৎ আল্লাহ সুমানাতকে ভয় করতে হবে আপনি জানেন যে যদি কোনো ব্যক্তিকে যদি কোনো মানুষকে যদি আপনি ভুলটা ধরিয়ে দেন আর তারপর সে যদি না শুধরে নেয় সে যদি নিজেকে পরিবর্তন না করে তার মধ্যে তা তার মধ্যে তা কনে সে যত বড় আলেম হোক যত বড় জ্ঞানী হোক যত বড় মুক্তি হোক কেউ যদি ভুলটা ধরিয়ে দেওয়ার পর যদি প্রকৃত ভুল হয় যদি প্রকৃত সে ভুল করে আর সেই ভুলটা যদি ধরিয়ে দেন তারপরে সে যদি পরিবর্তন না হয় জানতে হবে তার মধ্যে তাকুয়া নেই কারণ তাকুয়া মানে হচ্ছে আল্লাহ ভয় করা আর আল্লাহ যেটা দিয়ে আমাদেরকে বিচার করবেন আমাদের গায়ে রং নয় ধর্ম নয় 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 বর্ণ আর টাকা পয়সা সেটা হচ্ছে তাকুয়া আল্লাহর কাছে ওই ব্যক্তি প্রিয় যার মধ্যে আছে অধিক তাকুয়া আপনি মনে করেন যে আজকে এই সমাজ ব্যবস্থা এতটাই খারাপ হয়ে গেছে শুধুমাত্র কোরআন এবং হাদিসকে আমরা নিজেদের ভাষায় বোঝার জন্য আপনি দেখেন এক শ্রেণীর মানুষ আজকে বড় বড় মাদানি শেখদের নামে বদনাম নিচ্ছে কোরআনের ভুল ব্যাখ্যা করছে অপব্যাখ্যা করছে আপনি জানেন আল্লাহ কিছু আয়াত করলেন সেই সময় কিন্তু কাফের বিশ্বাস করতো যে সাল্লাম নূরের তৈরি ছিলেন না মাটির তৈরি ছিলেন সেই সময় প্রত্যেক মানুষ ঈসা আল্লাহিসাল্লামের যুগ মুসা আল্লাহিসাল্লাম ঈসা আল্লাহিস্লামের যুগ মানুষরা বিশ্বাস করতো মানুষ বিশ্বাস করতো যে মরিয়ম পুত্র ঈসা ঈশা আল্লাহিসাল্লাম আল্লাহর পুত্র নয় কিন্তু আল্লাহ সুমতাল্লাহ জানতেন যে এক সময় এমন মানুষ আসবে যারা নিজেদের ভাষায় কোরআন হাদিস ব্যাখ্যা করবে অপপ্রচার চালাবে যেমন কিছু মানুষ এখন অপপ্রচার করে সোলা মায়দা পনেরো নম্বর আয়াতকে নিয়ে যে আল্লাহ সুমতাল্লাহ পাঠিয়েছেন একটা কোরআন এবং জ্যোতি জ্যোতিকে রসুল্লাহামকে বলা হয় এই ব্যাখ্যা দেয় যে নূর মানে রসুল্লাহাম নূর নূরে তৈরি ছিলেন রসুল্লাহাম নূরে তো কিন্তু দেখেন কাফের মুসিদরা রসুল্লাহামকে বলতেন যে আপনি তো নবী আপনি তো রসুল বলছেন আপনি তো আমাদের মতন মানুষ আপনি রাস্তায় যান আপনি বাজারে যান আপনি খাদ্য খান চলাফেরা করেন আমাদের মতো সবকিছু আপনার সাথে আমাদের কোনো পার্থক্য না আপনি কিভাবে নবী হলেন কাশরিকা বলতো কিন্তু আল্লাহ সুমাতুল্লা জানতেন যে এমন একটা সময় আসবে কিছু মানুষ কোরআনকে বিকৃত করবে হাদিসকে নিজের ভাষায় তারা মানবে তখন তারা নবীর নামে অপবাদ দেবে তাই আল্লাহ সুমাতলা একশো দশ নম্বর উল্লেখ করেন হেরসুল দিন কুল ইনামা আলাুল আপনি বলে দিন আমি তো তোমাদের মতো মানুষ তো কিছু কিছু আয়াত আল্লাহ সুমাত এই জন্য আয়াত জানতেন কারণ আল্লাহ সুমাত ভালো জানেন ইন্নি আলম আল্লাহ তালাম আল্লাহ যেটা জানে মানুষকে সেটা সম্ভব না আল্লাহ ভালো জানেন যে ভবিষ্যতে কি ঘটতে পারে তাই কিছু কোরআনে অনেক কিছু ভবিষ্যৎ বানি যে দিয়েছেন রসুল্লাহামের মাধ্যমে তো এই দেখেন এই কিছু মানুষের ভুলের কারণে আজকে অপব্যাখ্যার কারণের জন্য বিভিন্ন মানুষ ভুল ব্যাখ্যা দিয়ে থাকে কিন্তু কোন মানুষ যদি প্রকৃতি ভুল করে যদি আমার কোনো ভুল হয় আলহামদুলিল্লাহ আমি একজন তালিব এখানে অনেক বড় বড় গণ আছেন আমি একজন ছাত্র পড়াশোনা করছি ভুল হতে পারে আলহামদুলিল্লাহ যে আমার ভুলটা ধরি দেয় ইনবক্সে আমি তার জন্য দোয়া করি কারণ জানবেন সে আমার ভুলটা ধরাচ্ছে আমি যাচ্ছিলাম জাহান নামের পথে জাহান নামের পথ থেকে আমাকে ঘুরিয়ে জান্নাতের পথ দেখালো কে ওই ভাইটা যে ভাইটা আমার প্রকৃত ভুলটা ধরলো এবং ভুলটা ধরার পর সেই ভুলটা যদি আমি সংশোধন করি এবং আল্লাহর কাছে যদি তৌবা করি অবশ্যই আল্লাহ সুন্দর আমাকে কবুল করবেন কারণ আপনি দেখবেন যে একটা বোর্ডে লেখা থাকে চারশো চল্লিশ বোল্ট ডেঞ্জার ওইখানে যাবেন না আমরা সাধারণভাবে জানি যে ওখানে গেলে আবার আমরা মারা যেতে পারি তো সেইভাবে আমি মনে করি যে আমার ভুলটা হচ্ছে সে একটা ওই ডেঞ্জার বোর্ড তিনাকে আমি মনে করি ডেঞ্জার বোর্ড তিনি আমাকে বাঁচিয়ে দিলেন জাহান নাম থেকে এবং জান্নাতের পথ দেখাচ্ছেন তাই যে যদি কেউ মানুষ প্রকৃত ভুল করে সে যত বড়ই মাসা একজন হন অবশ্যই যদি সেটা প্রকৃত ভুল হয় তাহলে অবশ্যই আল্লাহ সুমতাল কাছে তাকে অবলম্বন করতে হবে এবং সেই ভুলটাকে পরিবর্তন করে এটাই হচ্ছে নিয়মনীতি এটাই নিয়মনীতির নাম হচ্ছে ইসলাম ইসলাম মুসলিম কথার অর্থ হলো যে নিজের ইচ্ছা শক্তিকে মহান আল্লাহর কাছে আত্মসমর্পণ শান্তি অর্জন করার নাম হচ্ছে ইসলাম কিন্তু আজকে মানুষ এক শ্রেণীর মানুষ ভুল উদ্ধৃতি দিয়ে একে একে অপরকে অপরকে দেয় আজকে আজকে করে দেখেন ইসলাম তাকে নষ্ট করে ফেলেছে শুধুমাত্র আজকে ইসলাম ধ্বংসের কারণ মুসলিম এক শ্রেণীর নাম ধরে মুসলিমরা তারা সেই আকিদা আলমদের সহ্য করতে পারে না অপবাদ দিয়ে বেড়ায় বিভিন্ন জায়গায় তাদের ফটো বিকৃতি কেন তাদের যে মতবাদ সেই মতবাদে বিরোধিতা যায় তাদের মতবাদ কারণ আমরা ইদবাস সহিহ আকীদা আলেমরা তারা নিজেদের পকেট থেকে এগুলো ফতোয়া দেন না তারা দেন পবিত্র কোরআন এবং সহিহ যেটা বলছে সেটা যদি মা-বাবা বিরুদ্ধে যায় তাও তারা বলতে ভয় করেন না তাকওয়া ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করে তারা বলেন এখন তাদের সেই যে জিনিসগুলো করছে সেইগুলো যখন বাজার সৃষ্টি হয় তখন কিছু নামধারী মুসলিম এই সহিহ আকীদা আলেমদের বদনাম দিয়ে বেড়ায় এবং ভুল উদিতেই কোরআনের অপব্যাখ্যা করে আল্লাহ সুবাল্লা আজকে মুসলিম ইসলামকে ধ্বংস করার একমাত্র কারণ হলো মুসলিম জাতি আজকে মুসলিম জাতি যদি পবিত্র কোরআন এবং সেই হাদিসকে মেনে চলতো কোনোদিন তারা এই ক্ষতিগ্রস্ত মধ্যে পড়তো না আজকে এত বালা মুসিবত এত বিপদ আপদ আসতো না কারণ আল্লাহ সুমাতার এগারো নম্বর সমস্ত বিপদ আপদ তোমাদের কৃতকর্মের জন্য এসে থাকে আজকে আমাদের কৃতকর্মের জন্য আজকে আমাদের উপর বিপদ আসছে আমরা যদি মানি না আপনি দেখেন আল্লাহ সুমাতাল্লাহ পবিত্র কোরআনে কত জায়গায় ইত্যা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহ আল্লাহ সুমাতাল্লাহ আল্লাহকে ভয় করার কথা বললেন আর যদি হাদিস দেখেন রসুল্লাহ সই হাদিস এক হাজারের বেশি হাদিস হবে আমি যা বলে শেষ করতে পারবো না যদি আপনি দেখেন সেই বুখারীতে বুখারী মুসলিম তির্মিজীব নেমাজা বাইহাকি শুনানি যত হাদিস গ্রন্থ আছে প্রত্যেক হাদিস গ্রন্থে যদি হাদিসকে একত্রিত করি আমার মনে হয় আল্লাহ আলম এক হাজারের বেশি রসুল বলে গেছেন যে তোমরা আল্লাহকে মদত করো এবং সর্ব অবস্থায় আল্লাহ সুবাহকে ভয় করো ইত্তাকুল্লাহ রাসুল্লাহ সাল্লাম আল্লাহকে ভয় করার এই হাদিস দিয়ে গেছেন একাধিক হাদিস যা বলে শেষ করা যাবে না তাহলে আল্লাহ সুবাহর কাছে ওই ব্যক্তি প্রিয় যে যার মধ্যে আছে তাকুয়া আমাদেরকে সর্ব অবস্থায় ইবাদতের মৌলিক দুটো বিষয় হলো একমাত্র ইবাদত করতে হবে আল্লাহ সুবাহ সন্তুষ্টির জন্য আর ইবাদত তৈরি করতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে পথটা দেখিয়েছেন কারণ রাসুল্লাহ সাল্লাম যে পথটা দেখেছেন সেই পথ ছাড়া আপনি যদি মন গড়া আপনি এবাদত করেন সে আবাদত বলে গণ্য হবে না এবং সেটা আল্লাহ সুবাদ কবুল করবেন না কারণ আল্লাহ পবিত্র সুবান সুরা হাসা সাত নম্বর যে আয়সুল যা গ্রহণ করো যা নিষেধ করে তা থেকে বিরত থাকো এরপরে এরপর আত্মীয় রসুল আল্লাহ এবং আল্লাহ করে করো একাধিক জায়গায় বলেছেন সোনা নিশা তো নম্বর আয়ত উল্লেখ করা হয়েছে উনষট নম্বর আয়ত উল্লেখ করা হয়েছে সুরা মায়িতা বিরানব্বই নম্বর আয় উল্লেখ করা হয়েছে এছাড়াও সোরা নূরে বাহান্ন নম্বর আয়ত চুয়ান্ন নম্বরে উল্লেখ করা হয়েছে সোরা তাগাবু বারো নম্বর আত্ম উল্লেখ করা হয়েছে সুরা আনফাল এক নম্বর কুড়ি নম্বর ছেচল্লিশ নম্বর আত উল্লেখ করা হয়েছে সুরা হুজুরা চোদ্দ নম্বর আয়ত উল্লেখ করা করাছে সুর আল ইমরন চৌত্রিশ নম্বর আয়তে একশো পঁচিশ নম্বর উল্লেখ করেছে হয়েছে সুরা ফাতি সতেরো নম্বর আয়তে উল্লেখ করেছে হয়েছে সুরা তেত্রিশ নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে একাত্তর নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে সুরা মজদালা তেরো নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে জতুল্লাহ তুই রসুল এরপরে রসুল সে হাদিস বলছে যে তোমরা কেমন দুটো জিনিসকে তোমরা আঁকড়ে ধরো পদভস্ত হবে না সেটা হচ্ছে কিতাবুল্লাহ আল্লাহ সুমান আসমানি কিতাব এবং কিতাব হোসেনা রসুল সে হাদিস এটা আছে আপনার আহ ইমানের অধ্যায় মিসকাতে চোদ্দটি হাদিস পাওয়া যায় তার মধ্যে জালজয়ী মিস মিস আছে তার মধ্যেও আহ কিছু হাদিস সেই আছে ছখানা এর মধ্যে হাদিস সেই পাওয়া যায় যেমন একশো চুরাশি নম্বর হাদিস থেকে একশো আটানব্বই নম্বর হাদিস আছে এরপর সে জামে উল্লেখ করা হয়েছে তিন হাজার একশো সাতাশি নম্বর হাদিস আবুদাবাদে উল্লেখ করা হয়েছে চার হাজার সাতশো আটান্ন নম্বর হাদিস তিনমিজি উল্লেখ করা হয় দ্বিতীয় খন্ড একশো চল্লিশ নম্বর হাদিস মুসরাদে আহমদ উল্লেখ করা হয়েছে সতেরো হাজার একশো বিরাশি একুশ হাজার একশো একান্ন নম্বর হাদিস এছাড়াও একাধিক হাদিস আছে আমার যে কটা মনে আছে আমি বললাম তো আমি রসুল্লাহাম বললেন যে তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরো একটা হচ্ছে আল্লাহ সুফল তারা পবিত্র কোরআন আসমানি কিতাব এবং নবীজি হাদিস এই দুটোকে যদি আঁকড়ে ধরো তোমরা কোনোদিন পদভস্ত হবে না আজকে ইসলাম আজকে মুসলিম সমাজ পদভস্ত কারণে হচ্ছে একমাত্র কোরআন হাদিস থেকে দূরে থাকা এবং নিজেদের নিজেদের ভাষায় কোরআন হাদিসকে যদি আমরা বুঝতে যাই আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ব এই জন্য বলা হয়েছে আলবানি শেখ আলবানি বললেন যে প্রত্যেকটা মুসলিমকে সালাফ হওয়া অর্থাৎ পূর্ব অনুসারী হতে হবে যেটা রসুল্লাহ মোহাম্মদ সাল্লাম বলে গেছেন যে তোমরা আল্লাহর পর আমাকে অনুসরণ করো তুই রসুল এরপর আমি চলে যাওয়ার পর আমার সাহাবাই কেরাম তাবি তাবিহীন যারা আছে তাদেরকে এই পূর্ব অনুসারীদেরকে যদি তোমরা অনুকরণ দেখেন এই রসুল ইসলামের যুগে কোনো একতলাভ এত ছিল না বা এই ধরনের দল তৈরি হয়নি এই ধরনের কোরআনের অপব্যাখ্যা ছিল না কিন্তু আজকে এমন একটা সমাজ আরো সামনে আসবে আরো আমরা চলে যাব তারপর আরো সমাজ আসবে যারা কোরআনকে বিকৃত করবে আজকে দেখেন বর্তমানে কোরআনকে বিকৃত হয়েছে নিজের ভাষায় বুঝতে গিয়ে মানুষের মধ্যে দলাদলি তৈরি হয়েছে ইসলামের মধ্যে দল তৈরি হয়েছে আর তারা নিজেদের মতবাদ দেয় এ সম্পর্কে আল্লাহ সুবরতাল উল্লেখ করেছেন সোরা মোহাম্মদ সাতাশ এবং আঠাশ নম্বর রায়তে যে যারা নিজেদের মধ্যে থেকে দল তৈরি করবে আর কোরআন আদিসকে বাদ দিয়ে নিজেদের মতবাদ সমাজে চালু করবে যে এইটা কোরআন আদিস আছে এইটা কোরআন আদিসের দল এইটা এই দল এইটা সেই দল তাদের সম্পর্কে আল্লাহ উল্লেখ করেন সাতাশ আঠাশ নম্বর ফেরেস তাদের বুকে পিঠে মারতে মারতে জাহাঙ্গ দিকে নিয়ে যাওয়া হবে যখন জিজ্ঞাসা হবে কেন তখন রসুল্লাহামকে বলবে যে এরা দুনিয়াতে যাওয়ার পর কোরান হাদিসকে বাদ দিয়ে নিজেদের মতবাদকে সমাজের বুকে চালু করেছিল নিজেদের মন করা দিন চালু করেছিল নিজেদের মন করা দল তৈরি করেছিল তাদের ক্ষতিগ্রস্ত হবে তাদের বুকে পিঠে ফেরেস্তারা মারতে থাকবে কারা জানাই কোরান হাদিসকে বাদ দিয়ে নিজেদেরকে আগে বড়ানোর জন্য নিজেদেরকে মহান নেতা বানানোর জন্য নিজে তারা হাদিসকে বাদ দিয়ে নিজেদের মতবাদকে প্রচার করে দেখেন প্রত্যেকটা ধর্মগ্রন্থ কিন্তু তহিদ সম্পর্কে কথা বলে প্রত্যেকটা ধর্মগ্রন্থ তহিদ সম্পর্কে কথা বলে যেমন আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন এবং অন্যান্য ধর্মগ্রন্থ দেখুন আমি বিভিন্ন ছাত্র যদি আপনি দেখেন তাদের প্রধান হচ্ছে আটটি গুণ আল্লাহ সুবান সম্পর্কে সুষ্ঠ সম্পর্কে বলা যায় যে আল্লাহ এক অদ্বিতীয় এবং তিনি কোনো মায়ের পেট থেকে জন্ম নেননি এবং বা তিনি আর সমতুল্য কেউ নেই এইভাবে আটটি গুণ বর্ণনা করেছে যেমন আরও বর্ণনা করা হয়েছে তাহু সম্পর্কে বাইবেলে উল্লেখ করা হয়েছে একশো নম্বর বাইবেলায় তিন থেকে পাঁচ নম্বর সলফে ডিউটান নবী পাঁচ নম্বর অধ্যায় সাত থেকে নয় নম্বর হচ্ছে যে তার সমতুল্য কেউ নেই যেমন আল্লাহ সব তাল্লাহ বলছেন এলাইসাকা মিসলি সাইয়াও যে আল্লাহর সমতুল্য কেউ নেই এরপরও দেখেন আরো বলা হয়েছে

আপনার হচ্ছে তেষট্টি নম্বর শ্লোকে সেখানে ষষ্ঠ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং বরঞ্চ আপনার বাইবেলে উল্লেখ করা হয়েছে যে যে যারা বলে করে যে ঈশা আল্লাহ আল্লাহর পুত্র বাইবেল কোন জায়গায় বলছে না বাইবেল বরঞ্চ বলছে সষ্টার কোন প্রতিমূর্তি নেই এবং সষ্টা এমন একজন যার দুনিয়াতে কোনো কোনো কিছুর সাথে সমতুল্য করা যাবে না কিন্তু দেখেন খ্রিস্টান ধর্মীরা তারাও কিন্তু আজকে মূর্তি পূজা করে তারা যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ বানিয়েছে যীশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়নি যীশু খ্রিস্ট প্রত্যেক ধর্মের ভুল আছে আপনি দেখেন চীনাতে সব থেকে বড় বৌদ্ধ মূর্তি বানানো হয়েছিল প্রথম যিনি প্রতিবাদ করেছিলেন বৌদ্ধর অনুসারী তাকে হত্যা করা হয়েছিল তাহলে প্রত্যেক ধর্মগ্রন্থে বলছে মূর্তি পূজা হারাম প্রত্যেক ধর্মগ্রন্থ বলছে যে এক তহিদের ডাক দিয়েছে যে এক ঈশ্বরের ইবাদত করতে হবে কিন্তু আজকে ধর্ম অনুসারীরা এই মানুষকে ক্ষতিগ্রস্ত করছে তাই আমরা সকলেই একটাই কথা বলবো যে আমরা তাকলিদ না আমরা অনুসরণ করবো মোহাম্মদ সাল্লা সাল্লামকে আমরা তাকলিদ কখন মনে করেন কোনো আলেম বে কোনো মাদারি কোন বুজুর্গ কোনো কথা বললো আমরা কাউকে তাকলিদ করি না আমরা অনুসরণ করি নহিম তবে তাদের কথাগুলো আমরা দেখবো যাচাই করবো আমাদের কাছে এটিএম কার্ড যদি ভুল পাসওয়ার্ড দিই টাকা বেরোবে না সঠিক পাসওয়ার্ড দিতে হবে টাকা বেরোবে সেইভাবে আমাদের দুটো জিনিস আমাদের কাছে আছে পৈত্র কোরআন এবং সৈহাদিস যখন কোনো আমরা জিনিস পাবো সেটাকে যাচাই করবো পৈত্র কোরআন এবং হাদিস দিয়ে যদি দেখি হ্যাঁ এটা মিলে যাচ্ছে কোরানে যদি মেলছে না কোরআনের পর যদি সই হাদিস পাই তাহলে আমরা সেটাকে মেনে নেবো এটাই হচ্ছে আমাদের মূলনীতি আমাদের মূলনীতি হচ্ছে যে এক নম্বর ইবাদত করতে হবে আল্লাহ সুমাত সন্তুষ্টির জন্য আর এবার তৈরি হবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পদ্ধতি আর কোনো পদ্ধতি নয় আর কোনো মন গড়া দল নয় মন গড়া যদি আমরা করি সেটা ইবাদত বলে গ্রহণযোগ্য হবে না তো হবেই না বরঞ্চ আমাদের অবস্থান হবে জাহান নিকৃষ্ট জায়গা আজাবুল আলিম আল্লাহ সুমাত ক্ষতিগ্রস্তদের মধ্যে আমাদেরকে রাখবেন আমরা যত বড় মুক্তি যত বড় কারি যত বড় শেখ হয়ে যায় যত বড় আমাদের সার্টিফিকেট হয় আমাদের মধ্যে তাকুয়া যদি না থাকে কোনো দাম নেই আমি চোদ্দটা যদি ডিগ্রি পাস করে বসে থাকি আর আমার মধ্যে যদি তাকুয়া না থাকে আল্লাহ সুমাদ যদি ভয় না করি আল্লাহ সুমাদার কাছে ওই ব্যক্তি মর্যাদাশীল যার মধ্যে যে তাকুয়া তাই সর্ব অবস্থায় আল্লাহ সুমাদ আমাদের প্রত্যেককে আল্লাহর বিধিবিধানকে মেনে চলার এবং রসুল্লা সাল্লাম সেই হাদিসকে আঁকড়ে ধরা এবং বেশি বেশি তাকুয়া অবলম্বন করা তফিক দান করুক আমিন কারণ তাকুয়া আর তাকুয়া সম্পর্কে এত জায়গায় কোরআনে হাদিস যা অন্য কোনো ব্যাপারে বলা হয়নি তাকুয়া সম্পর্কে এত আয়তে আল্লাহ সুমাদ বারো বাজেন তুমি আল্লাহকে ভয় করো দেখেন একটা ঘটনা আপনারা সবাই জানেন যে সোরা কাসাসের একটা ঘটনা আছে যেখানে আপনার যে পাহাড়ে তিনটে যুবক আটকে পড়েছিল সেই যুবকদের ঘটনা যখন যুবকদের সামনে পাহাড়ের মধ্যে ঢুকলো আর তারা পড়ে গেল আর একটা পাথর এসে সেই যুবকদের বন্ধ করে দিল রাস্তা তখন তারা কি করবে তখন তারা আল্লাহ সুন্দর দোয়া চাইছে প্রথম যুবক দোয়া চাইছে এটা উল্লেখ করা হয়েছে সে বুকালি দুহাজার এক হাদিস এবং সেই মুসলিম উল্লেখ করা হয়েছে যে প্রথম যুবক দোয়া করছে হে পরওয়া দেগার হে আল্লাহ সুমানতা হে আমাদের স্রষ্টা হে আমাদের মালিক তো আমি তো একটা ভালো কাজ করেছিলাম সেই ভালো কাজের অশিলায় আপনি এই পাহাড়ের মুখ থেকে পাথরটাকে সরিয়ে দেন কোন অশিলা ভালো কাজের অসিল এখান থেকে দেখেন এই হাদিস থেকে কয়েকটা জিনিস আমাদের শিক্ষণের বিষয় একটা প্রথম শিক্ষণের বিষয় হচ্ছে যে নেক আমলের অসিলায় দোয়া করলে যদি করি আর সেই কাজটা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য হয়ে থাকে তাহলে আল্লাহ সালা আমাদের দোয়া কবুল করবেন সে কি বললো যে আমি প্রত্যেক দিন আমার পিতা দুধ খাওয়াতাম আমি ছাগল পুষতাম সেই ছাগলের দুধ খাওয়াতাম কিন্তু একদিন এসে দেখলাম যে আমার পিতামাতা ঘুমিয়ে গেছে আমার সন্তানটা খাঁদছে দুধের জন্য আমি আমার সন্তানদেরকে দুধ না দিয়ে সেই পিয়ালা বাটি দুধ ভরা বাটি পিতামাতার পায়ের গোড়ায় বসতে থাকলাম পিতামাতা যখন ঘুমতে ঘুরবে তাদেরকে প্রথম দুধ খাওয়াবো তারপরে আমাদের সন্তানদের মুখে দুধ দেবো হে আল্লাহ সুবাহ তালা হে আমাদের ষষ্ঠা হে আমার মালিক এই কাজটা শুধুমাত্র আপনার সন্তুষ্টির জন্য করেছিলাম তাই আপনি এর বদলাতে এই পাথরকে সরে দিন আল্লাহ সুবাহ দোয়া কবুল করলেন পাথর সরে গেল দ্বিতীয় ব্যক্তি কি দোয়া করলো দ্বিতীয় ব্যক্তি দোয়া করলো যে আমি একটি ভালো কাজ করেছিলাম যে আমি আমার একটা চাষ বোন ছিল সেই বোন এত সুন্দর দেখতে আমি তার প্রতি আকৃষ্ট হয়েছিলাম কিন্তু আকৃষ্ট হয়েছিলাম এবং তার সাথে আমি মিলিত হওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু সে এনকার করেছিল পরবর্তীতে সে যখন একটা বিপদের মধ্যে পড়লো আমার কাছে এলো আমার কাছে টাকা চাইলো আমি একশো বিশ দেড় তাকে দিলাম দেওয়ার পর তাকে আমি বললাম যে তোমার সাথে আমি খারাপ কাজ করতে চাই সে তখন বললো ঠিক আছে সে অনুমতি দিল পরে আমি যখন তার শরীরের উপর উঠলাম আল্লাহ সুমতলা হেমাশ্বাসটা আপনার ভয়ে শুধুমাত্র আপনার ভয়ে সেই মেয়েটা তিনবার বলে আমি আল্লাহর ভয়ে সেই তার শরীর থেকে আমি উঠে এসেছিলাম এই কাজটা শুধুমাত্র আল্লাহর আপনার সন্তুষ্টির জন্য আমি করেছিলাম আর আপনাকে ভয় করেছিলাম তাই এর বদলাতে আপনি পাথরকে সরে দিন পাথর সরে গেল আল্লাহ কবুল করেন তৃতীয় ব্যক্তি সে বললো হে আল্লাহ সুমান আমি কিছু ছাগল পুষতাম এবং কিছু রাখাল রেখেছিলাম প্রত্যেক রাখালদের পয়সা দিয়ে দিয়েছিলাম একটি রাখাল ছিল না তার পয়সাটা আমি দিতে পারিনি তার মজুরিটা আমার কাছে ছিল কিছুদিন পর অনেক দিন হয়ে সে এলো না সেই মজুরি দিয়ে আমি ছাগল কিনে ব্যবসা করতে লাগলাম অনেক ছাগল হলো পরবর্তীতে সেই যখন রাখাটা এলো সে বললো আমার মজুরি দেন আমি তাকে বললাম এই সমস্ত ছাগল তোমার সে বললো আমার সাথে ঠাট্টা করছো আমি বললাম না তোমার সাথে ঠাট্টা করিনি তোমার যে মজুরি ছিল সেই মজুরি দিয়ে আমি আজকে এত ছাগল পালন করেছি এই সমস্ত জিনিস তোমার নিয়ে চলে যাও হে আল্লাহ হে আমাদের সষ্টা হে আমাদের মালিক আমি শুধুমাত্র এই কাজটা আপনার জন্য করেছিলাম এই কাজের বদলাতে আপনি দিন আল্লাহ সুমনতর পাথরকে সরিয়ে দিলো এই যুবকরা গুহা থেকে বেরিয়ে গেল দেখেন এইখান থেকে কতগুলো শিক্ষণের বিষয় এক নম্বর হচ্ছে আল্লাহ সুন্দর ইবাদতের পর পিতা মাতাকে সম্মান করা শ্রদ্ধা করা তাদের খেদমত করা একটা ইবাদত এখান থেকে আমরা পাচ্ছি দ্বিতীয় পাচ্ছি কি আল্লাহকে ভয় করা এর মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে তাকুয়া আল্লাহ সন্তুষ্টির জন্য এই কাজগুলো করতে হবে তাহলে পরে আল্লাহ কবুল করবেন তাহলে প্রত্যেককে আমরা যদি কোনো ভালো কাজ করি এটা মনে রাখতে হবে যে এই কাজটা আমরা করছি আল্লাহ সুবাহ আপনাকে সন্তুষ্টির জন্য আমরা এখলাস যদি পবিত্র এখলাস থাকে এবাদতের ক্ষেত্রে যেমন এখলাস জরুরি কারণ রসুল্লাহ ইন্দামুল্লাহ নিয়ে প্রত্যেকটা হাদিসের প্রথম গ্রন্থে এসে কিতাব মানে এক নম্বর হাদিস প্রত্যেক গ্রন্থে এসছে যে এখলাসের সাথে নিয়ে ছাড়া আমার কবুল হবে না আমি হজ রোজ হজ জাকাত সিয়াম এবাদত যত ইবাদত করি আর আমার যদি ক্লাস ঠিক মতো না থাকে তাহলে এবাদত কবুল হবে না এইবাদত কবুল হওয়ার মূল শর্ত হচ্ছে পরিশুদ্ধ হান্ড্রেড পার্সেন্ট ক্লাস থাকতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি এ ক্লাস থাকে তাহলে আল্লাহ তাআলা আমাদের কবুল করবেন তাহলে দেখেন এই এখলাসের জন্যে আর এই আল্লাহকে ভয় করার জন্যে এই তিনটে কাজ করার জন্যে তাদের এত বড় মুসিবত থেকে আল্লাহ সুমতাল্লাহ দূর করে দিলেন আর আজকে আমাদের ছোটখাটো মুসিবত আছে আমরা দোয়া করি আল্লাহ আমাদের দোয়া কবুল করেন না কেন আজকে আমাদের মধ্যে এখলাস নেই আল্লাহ আমাদের মধ্যে তাকোয়া নেই তাই সর্ব অবস্থায় দোয়া করবো যারা এই ধরনের দলকে বিভ্রান্ত করছে দলকে বিভ্রান্ত করে বিভিন্ন মাসাইকদের বিভিন্ন মাদানী শাহদের ওলামায়দেরকে বদনাম দিচ্ছে ফেসবুকে টুইটারে যারা জঘন্যতম অপচার চালাচ্ছে আল্লাহ সোম্নতাল তাদেরকে হেদায়ত দান করুক তাদেরকে তাকু আবলম্বন তফিক দানুক এবং আমরা যারা আছি প্রত্যেককে মৃত্যুর আগের দিন পর্যন্ত আল্লাহ সোমতালার জন্য বিধিবিধানকে পরিপূর্ণভাবে মেনে চলতে পারি এবং আল্লাহ আমাদের প্রত্যেককে বেশি বেশি করে তাকওয়া অবলম্বন করার তফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকতাত